পলিটেকনিক ইনস্টিটিউটের সেরা পাঁচটি সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সকল সাবজেক্ট পড়াশোনার ক্ষেত্রে কঠিন সেই সকল সাবজেক্ট কিন্তু চাকরির ক্ষেত্রে সহজ। পলিটেকনিকে এমন কিছু সাবজেক্ট রয়েছে যার মাধ্যমে মাসিক 2 থেকে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব। আজকে আমরা সেই সকল পাঁচটি সাবজেক্ট সম্পর্কে জানব। প্রথমে আমি নাম্বার 1-এ রাখছি ইলেকট্রিক্যাল টেকনোলজিকে। এই সাবজেক্টটি বর্তমানে চাহিদা ব্যাপক এবং এর বেতন পরিমাণ কিন্তু বেশ ভালো, কমপক্ষে 40-50 হাজার টাকা মাসিক স্যালারি এর নিচে কেউ পাচ্ছে না। এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে কেউ বেকার বসে আছে আমার জানা মতে নেই। নাম্বার 2-এ রাখছি আমি মেকানিক্যাল টেকনোলজিকে। মেকানিক্যাল টেকনোলজির প্রচুর চাহিদা রয়েছে। এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমরা সরকারি বেসরকারির পাশাপাশি বিভিন্ন প্রাইভেট সেক্টরের যে জবগুলো আছে সেগুলো পাবে। মেকানিক্যাল হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা, বড় বড় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো তৈরি করা, ঠিক করা, মূলত এই কাজগুলোই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত। 3 নম্বর অবস্থানে আমি রাখছি সিভিল টেকনোলজিকে। আমাদের এই জবটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় একটা পার্ট। আমরা যত বড় দালান কোঠা দেখি সবই এই টেকনোলজির অবদান। আমরা চোখের সামনে দেখি 10-20 তলা ভবন তৈরি হচ্ছে, এগুলো কিন্তু তৈরি করছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই সাবজেক্টটির চাহিদা আজীবন থাকবে, পৃথিবী যতদিন আছে ততদিনই এই সাবজেক্টের চাহিদা থাকবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো এই সাবজেক্টটির কত গুরুত্ব। 4 নম্বর অবস্থানে আমি রাখছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কম্পিউটার কীভাবে তৈরি করা হয়, কীভাবে কম্পিউটার সেট আপ করা হয়, প্রোগ্রাম তৈরি করা হয়, ওয়েব ডেভেলপ করা হয়, এই সকল বিষয় এই সাবজেক্টের ভিতরে রয়েছে। বর্তমানে অফিস আদালতে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব সকল ক্ষেত্রে এই সাবজেক্টটি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে চাকরির সুযোগ রয়েছে। 5 নম্বর অবস্থানে আমি রাখছি আর্কিটেকচার টেকনোলজিকে। আর্কিটেকচার টেকনোলজি হলো এমন একটি সাবজেক্ট যেটা চাহিদা থাকবেই। যদি তোমরা এই সাবজেক্ট নিয়ে ভালোভাবে রেজাল্ট করে যেতে পারো, ভালোভাবে পড়াশোনা করে যেতে পারো, তাহলে ভালো জায়গায় চাকরির সুযোগ রয়েছে। এই যে তোমরা বড় বড় দালান কোঠা দেখছো, এক এক দালান কোঠার আকার আকৃতি কিন্তু এক এক রকম। এগুলো কিন্তু তৈরি করেছে একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের মূলত কাজ হলো মূলত কোনো স্ট্রাকচার তৈরি করা, বাড়িটা কীরকম হবে তার ডিজাইন তৈরি করা। সুতরাং যতদিন দুনিয়া আছে, যতদিন ঘরবাড়ি তৈরি হবে, ততদিন এই সাবজেক্টের চাহিদা থাকবেই।